স্টলে বসে রোগীর কথা শুনছেন চিকিৎসক, প্রয়োজনে দিচ্ছেন প্রেসক্রিপশন ও পরামর্শ। অনেকে আবার ঘুরে ঘুরে প্রতিষ্ঠানগুলোর নানা সেবা সম্পর্কেও জানছেন। দর্শনার্থীদের জন্য এমন আয়োজন দেখা যায় চট্টগ্রামে অনুষ্ঠিত দুই দিনের আন্তর্জাতিক স্বাস্থ্য মেলায়। মেলায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিখ্যাত সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মাধ্যমে ভারত ও মালয়েশিয়ার মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য রিসোর্স শেয়ারিং এর সুযোগ তৈরি হবে বলে জানান আয়োজকরা। আমরা যখন রোগে ভুগি, আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না যে কোথায় গেলে আমরা সঠিক ট্রিটমেন্টটা পাবো বা ডাক্তারটা পাবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটাই জানানো। মেলায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো নিজেদের নানা সুযোগ সুবিধার পাশাপাশি তুলে ধরেন নতুন নতুন টেকনোলজিও। ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য যে সমস্ত পেশেন্টকে আগে দেশের বাইরে ট্রাভেল করতে হতো, সেই ট্রাভেলটা এখন আর পেশেন্টকে করতে হবে না। আমাদের মোটো হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে কোনো প্রাণ, অমূল্য প্রাণ যেন অক্সিজেনের অভাবে মারা না যায়। প্যাকেজগুলো একসাথে করলে উনি হচ্ছে 5-6 হাজার টাকা পাবে, কিন্তু জাস্ট আমরা যখন প্যাকেজে নিয়ে এসেছি তখন উনি এটা 50% ছাড়ে পাচ্ছে। মেলায় বাংলাদেশের 8টি, ভারতের 15টি এবং মালয়েশিয়ার 1টি প্রতিষ্ঠান অংশ নেয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।